আসরের নামাজের পরে মনটা খুব বোরিং লাগতেছিল, ভাবলাম কোনো জায়গায় ঘুরে আসা যায় কি না। এর মধ্যে মনে পড়লো যে আমাদের আক্তার ভাই খুব মাজালিয়া বাজারের গল্প করে থাকেন, তাই মাজালিয়া বাজারে ঘুরে আসা যায় কি না এটাই ভাবছি। তো আমরা রওনা দিলাম মাজালিয়া বাজারের উদ্দেশ্যে। মাজালিয়া বাজারটি হলো টাঙ্গাইল জেলার অন্তর্গত মির্জাপুর থানার একটি ছোট্ট বাজার। তো এটি যেতে হবে পাকল্লিয়া বাজার হতে লাউহাটি রোড ধরে গল্লি বাজার পার হয়ে লৌহজং ব্রিজের পরেই হাতের ডানে ঢুকতে হবে। আমরাও ঢুকে গেলাম, দেখলাম সুরো একটি রাস্তা, আশেপাশে বাড়ি রয়েছে এবং একটু পরেই অনেক আবাদি জমি। একটি মনোমুগ্ধকর পরিবেশ, দেখতে খুব ভালোই লাগতেছিল। তো আমরা যাচ্ছি সেই মাজালিয়া বাজার। মাজালিয়া বাজারের পূর্বেই দেখলাম একটি ছোট্ট বাজার, ভাবলাম এটাই মাজালিয়া বাজার, কিন্তু লোকজন বলল না আপনাদেরকে আরেকটু সামনে যেতে হবে। তাই আমরা একটু সামনে বাড়ালাম। সামনে বাড়ানোর পরে হাতের ডানে দেখি একটি ছোট্ট বক্স কালভার্ট, এবং এরপরেই শুনলাম মাজালিয়া বাজার। আমরা মাজালিয়া বাজারে এসে উপস্থিত হয়েছি, কিন্তু আক্তার ভাইয়ের কোনো সন্ধান পাচ্ছি না। ভাবলাম যে বাজারটি একটু ঘুরে আসি। বাজারের ভিতরে যেতেই দেখলাম দোকানপাট প্রায় বন্ধ। শুনলাম এখানে বাজার বসে প্রত্যেক দিন সূর্য ওঠার পরে, অর্থাৎ ফজরের নামাজের পরে, তবে মনে ফেরি দোকানগুলো এখনও খোলা রয়েছে। আমরা বাজারের ভিতর দিয়ে ঘুরতেছি, দেখতেছি, এখানে দেখি মাছের বাজার, তবে বাজারটি যথেষ্ট বড়ই মনে হয়েছে। আক্তার ভাই বলে থাকে যে এই বাজারে সকালে খুব ভালো নদীর মাছ পাওয়া যায়, একদিন যেতে হবে সকালে। এখন দেখে আসলাম একদিন যাবো ইনশাল্লাহ সকালে সেই মাছের বাজার করতে, নদীর মাছ। বাজারটি ঘুরে আসার পরে আমরা আক্তার ভাইয়ের জন্য অপেক্ষা করছি, হঠাৎ দেখি আক্তার ভাই চলে এসেছে। আমাদেরকে আক্তার ভাইকে কী যে হাসি, হাসিতে মনে হচ্ছে যেন মুক্তা ঝরে। যাই হোক, আক্তার ভাই বললেন বসেন, আমরা কিছু খাওয়া দাওয়া করি। কী খাবো ঠিক ভেবে পাচ্ছি না, একটি চায়ের দোকানে বসে বললাম। তো আক্তার ভাই বললেন আমরা সবাই চা খাই। তো জাকির ভাই বললেন ঠিক আছে, খাওয়া যেতে পারে। তো চা খাওয়ার আগে বললো যে আগে কিছু খান। তো বললাম যে কী খাবো, তখন আক্তার ভাই কলামি আসলেন। আমাদের সহ আরও কিছু লোকজন ছিল, সবাইকে হাতে কলা ধরিয়ে দিলেন, আমরা কলা খাচ্ছি। কলা খাওয়ার পরে চা পান করলাম। চা পান করার পর আক্তার ভাই বলছে চলে নদীর ধারে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমরা বললাম নদীও আছে? বলল হ্যাঁ, এটা লৌহজং নদী। নদীটি এক সময় অনেক শক্তিশালী ছিল, কিন্তু কালের গর্বে অনেক কিছুই হারিয়ে গেছে। যাই হোক, পাশেই যেহেতু লৌহজং নদী, সেটা ধলেশ্বরী নদীর শাখা বলা যেতে পারে। তো আমরা যাচ্ছি সেই নদীতে। মাজালিয়া বাজারের একদম সাথেই সেই নদীটি। নদীতে খেওয়া আছে দেখতে পেলাম, খেওয়া দিয়ে পার হতে ইচ্ছা পোষণ করলাম, কিন্তু চাকির বাড়ির ইচ্ছা না থাকাতে আর যাওয়া হলো না। অনেক লোকজনই খেওয়া দিয়ে পার হচ্ছে, মনে হলো খেওয়া ঘাটে উঠে একটু নদীর উপার যেতে পারলে মনে হয় আর একটু ভালো লাগত। কিন্তু যাই হোক, যাওয়া আর হলো না। তবে আপনারা ঘুরে আসতে পারেন এই লৌহজং নদীতে। এই মনোমুগ্ধকর পরিবেশ দেখে হয়তো বা আপনাদের মনটা অনেক ভালো লাগবে। এখন বর্ষার মৌসুম, নদীতে পানি এসেছে, দেখতে আরও ভালো লাগে। এবং নদীর পাশ দিয়েই বয়ে গেছে রাস্তা, অনেক লোকজনই এখান দিয়ে যাতায়াত করছে। আমরা অনেক সময় দেওয়ার পরে আক্তার ভাইকে বললাম এখন আমাদের বিদায় দেন, আমরা চলে যাই, দেখা হবে আরও একদিন, আসবো আপনাদের এখানে। আক্তার ভাই আমাদের বাড়িতে যাওয়ার জন্য অফার করে, কিন্তু আমরা বাড়িতে যেতে রাজি হইনি, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখন আমরা রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাড়ি, যেগুলো দেখার মতো। আমরা মাজালিয়া বাজার থেকে রওনা দিয়েছি। আশেপাশে দেখতে পাচ্ছি অনেক এক্সকেভেটরও আছে বলা যায়। কী সুন্দর সুন্দর বাড়ি এখানে অবস্থান করছে। এই যে এক্সকেভেটরগুলো সারিবদ্ধভাবে রেখে দিয়েছে, এগুলো বিভিন্ন রাস্তা এবং পুকুর খননের কাজে ব্যবহার করা হয় বলে স্থানীয় লোকজন জানায়। আমরা মাজালিয়া বাজারের রোড থেকে
পাকুল্লা লাউখাটি রোডে এসে উঠলাম। চিন্তা করলাম বাসার উদ্দেশ্যে রওনা দেব। এখান দিয়ে আপনি কিছুদূর আসার পরেই, প্রায় 200 মিটার থেকে 300 মিটার আসার পরেই দেখবেন লৌহজং ব্রিজ, এবং এটি লৌহজং নদীর উপর স্থাপন করা হয়েছে। আপনারা এখানেও ঘুরে আসতে পারেন, খুব মনোমুগ্ধকর পরিবেশ। ব্রিজে দাঁড়ানোর পরে অনেক জায়গা দেখতে পারবেন, নদীতে পানি থই থই করছে। চলুন না একদিন ঘুরে আসি লৌহজং নদীতে।